नमस्कार बंधुरा ब्यूटी किचने आपनादेर सकल के स्वागत। आज आमी आपनादेर साथे नास्तार एकटी रेसिपी शेयर करब जेटी आपनारा सकाल किंबा सन्धे बेला जेकोनो समय बाड़ीते बानिए खेते पारबेन। एटी बनानो एकदम सहज और खेते खूब टेस्टी और हेल्दीओ हय। एटी बनानोर जन्नो सबार प्रथमे आमी एक बाटी मयदा निएछि। एखाने आपनारा मयदार परिबर्ते आटा दिएओ करते पारेन। एखाने मयदार परिमाणटा आमी निएछि 70 ग्राम। एरपर आमी एर मध्ये एकटा डिम दिए दिलाम। डिम ना दिएओ एटी करते पारेन। एरपर आमी मयदार साथे डिमटाके मिसिए निब। एर मध्ये आमी अल्प अल्प जल मिसिए एकटा ब्याटार तैरी करे निब। জলের পরিবর্তে এখানে আপনারা দুধ দিয়েও করতে পারেন। এরপর আমি এগুলোকে ভালোভাবে জল দিয়ে মিক্স করে নিব। জলটা অল্প অল্প পরিমাণ দিয়েই ব্যাটারটা বানাতে হবে, না হলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। এই ব্যাটারটা বানাতে আমার 1.5 কাপ পরিমাণ জল লেগেছে। ব্যাটার বানানো হয়ে গেছে। ঠিক এই রকম ভাবে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারের সাথে মিক্স করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ টমেটো কুচি, আর 1 টেবিল চামচ বাঁধাকপি কুচি, আর 2 টেবিল চামচ গ্রেট করা গাজর, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, আর 1 টেবিল চামচ লঙ্কা কুচি। এরপর আমি এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। এরপর আমি দিয়ে দিব স্বাদমতো লবণ আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে। এরপর আমি আবার এগুলোকে একটু মিশিয়ে নিব। এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর একটি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। এটি আপনারা বাটার দিয়েও করতে পারেন। ফ্রাইং প্যানের মধ্যে তেলটিকে চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপর একটি বড় চামচের সাহায্যে ব্যাটারটি তুলে এর মধ্যে গোল করে দিয়ে দিব। ঠিক পরোটা যেমন গোল হয় সেই রকমভাবে চামচ দিয়ে আমি সবজিগুলোকে একটু সমান করে নিব। এরপর এটিকে লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নিতে হবে। উপরের কাঁচা ভাবটি চলে গেলে এটিকে আমি উল্টে অপর দিকটা ভেজে নিব। আবার আমি এর অপর দিকটা একটু উল্টে ভেজে নিব। এটিকে এইভাবে কয়েকবার উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এটি ভাজা হয়ে গেছে, এবার আমি এটিকে তুলে নিব। ঠিক একই রকম ভাবে আমি আরেকটি আপনাদের ভেজে দেখাচ্ছি। দেখুন কত কম সময়ের মধ্যে এই নাস্তাটি বানানো হয়ে গেল। হাতে যখন খুব কম সময় থাকবে তখন আপনারা বাচ্চাদের টিফিন বক্সে এটি বানিয়ে দিতে পারবেন। আপনারাও বাড়িতে এই নাস্তাটি একবার ট্রাই করুন। সকালে সন্ধ্যায় যে কোনো সময়ে আপনারা মাত্র 5 মিনিটে এই নাস্তাটি বানিয়ে খেতে পারবেন। আজকে আমার এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো খান, সুস্থ থাকুন, ধন্যবাদ।